हेलो एवरीवन, अस्सलामुअलैकुम, वेलकम टू माय यूट्यूब चैनल। आई होप ऑल ऑफ यू आर डूइंग गुड। सो आज के देखो कीভাবে আপনারা ফ্রিতে আপনার নামে একটা ডোমেইন রেজিস্টার করতে পারেন এবং সেই ডোমেইনটা ইউজ করে আপনি যে কোনো ওয়েবসাইট ডিপ্লয় করতে পারবেন। আপনার পার্সোনাল ব্লগ ওয়েবসাইট হতে পারে, পোর্টফোলিও ওয়েবসাইট হতে পারে, বিজনেস ওয়েবসাইট হতে পারে, যে কোনো ওয়েবসাইট। সো এর জন্য আপনাকে প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার থেকে আপনাকে চলে যেতে হবে freenom.com। তো freenom.com এ যাওয়ার পর আপনাকে লগ ইন করে নিতে হবে একটা অ্যাকাউন্ট খুলে। আমি সেটা দেখাচ্ছি না, আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলে লগ ইন করবেন। লগ ইন করার পর সার্ভিসেসে চলে যাবেন। এখানে আমি দেখাই আমার যে ডোমেনগুলো কেনা আছে, মাই ডোমেন্সে চলে যাই। তো আমার দেখেন যে দুইটা ডোমেইন আমার কিন্তু কেনা আছে। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা ফ্রিতে ডোমেইন কিনতে যাচ্ছেন একটা টাইমের জন্য, ঠিক আছে? তো এখানে আপনারা এক বছর পর্যন্ত মোটামুটি ফ্রিতে ডোমেইন কিনতে পারবেন। পরবর্তীতে যদি ডোমেইনটা কন্টিনিউ করতে চান তখন হয়তো বা কিছু পে করতে হবে। তো এর জন্য আপনার ডোমেইন কেনার জন্য এখানে রেজিস্টার এ নিউ ডোমেইন এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার যে কোনো একটা কিছু দিতে পারেন। আমি জাস্ট এভাবেই আপনাদের দেখানোর জন্য এটা লিখলাম। তো চেক অ্যাভেলেবিলিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই নেমটা অ্যাভেলেবল কি না এটা দেখাবে। তো এই নেমটা অ্যাভেলেবল না, যাই হোক আমি অন্য একটা নাম লিখি। এখন দেখি, একটু সময় নেবে হয়তো বা, তো এর জন্য একটু অপেক্ষা করতে হবে। তো দেখেন এই যে ফ্রি, এই যে এখানে যদি আপনি গেট ইট নাও এতে ক্লিক করেন, ঠিক আছে? তারপরে যে আমি দেখাচ্ছি গেট ইট নাও তে আমি ক্লিক করলাম, সিলেক্টেড। এখন এই যে চেক আউট, চেক আউটে চলে যেতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু আপনি এই যে 3 মাসের জন্য এই ডোমেনটা ফ্রিতে, তো কন্টিনিউ ক্লিক করবেন তাহলে এই ডোমেনটা আপনার নামে চলে আসবে। এরপরে যদি আপনারা জানতে চান কীভাবে একটা ডোমেইন নেম রেজিস্টার করার পর এই ডোমেইনটা ইউজ করে কোনো সাইট কীভাবে ডিপ্লয় করবেন, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে সেটা ভিডিও করে জানানোর চেষ্টা করব। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে দিতে ভুলবেন না, তাহলে যখনই আমি নতুন কোনো আপডেট দিব আপনারা সেটা সাথে সাথে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।